সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 28শে ডিসেম্বর 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিজানুর ভাইয়ের খামারে। আর মিজানুর ভাই মূলত একজন প্রান্তিক খামারি, আর তার বাসাটা পাবনা জেলার ভাংরা থানার ভবানীপুর গ্রামে। তোনার এখানে আসার পরে দেখলাম বেশ কিছু গরু উনি দীর্ঘদিন হলো লালন পালন করছে, তার মাঝখানকে দুটি গরু বিক্রি করে দেবে, মূলত বিপদে পড়েই বিক্রি করবে। তো আমাদের আজকের পর্বে ওনার ফার্মের সেই দুটি গরুই আপনাদের দেখাবো, এগুলো কোনটা কোন জাতের, কেমন বয়সের, কেমন দুধ পাচ্ছে বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। আচ্ছা, শুরুতে আপনার নামটা একটু বলবেন। মিজানুর রহমান মিজান। আচ্ছা, আপনার বাসাটা কোথায়? ভবানীপুর। ভবানীপুর, জি। এটা পাবনা জেলার ভাংরা থানার অন্তর্গত। তো আপনি তো দীর্ঘদিন হলো গরু লালন পালন করতেছেন, তাও কত বছর? 20-22 বছর ধরা। 20-22 বছর ধরা, জি। আচ্ছা, তো এই গরু লালন পালন করতেছেন, এর মাঝে আসলে কি লাভ লস আছে? এর মাঝে লাভও আছে, সময় দেখা যায় খামারে তো গরু দেখলাম যে আছে টোটাল ছয়টার মধ্যে দুইটা গরু দুটাই বিক্রি করবেন, জি। আচ্ছা, তো এই গরুগুলো কি আপনার এখানকারই গরু? এই গরুগুলো আমার এখানকারই। এখানকারই গরু, আপনার হাতেরই গরু? হাতেরই গরু, হ্যাঁ। আচ্ছা, তাহলে চলেন, গরুগুলো সম্পর্কে তো আপনার সবকিছুই জানা আছে, আমাদের একটু বলবেন আর আমরা দর্শকদের একটু দেখাবো। জি, আসেন। তুমি জানুর ভাই, শুরুতে যে গরুটা আপনি রাখছেন সাদা কালো রঙের, এটা কোন জাতের গরু? এটা ফিজিয়ান গরু ভাই জান। ফিজিয়ান জাতের একটা গাভী গরু। গাভী গরু। আচ্ছা, এই গরুটার দাঁত কয়টা? এই গরুটার দাঁত দুইটা। দুইটা দাঁত। এখানকারই বকনার থেকে গাভী হয়েছে? এখানকারই বকনার থেকে গাভী। এ প্রথম বিয়ে না, প্রথম বাচ্চা দিছে। কি বাচ্চার সঙ্গে? বকন বাচ্চা। বকন বাচ্চা, বাচ্চা, জি। তার মানে এটা লালন পালন করতে পারলে ভবিষ্যতে এটার থেকেও একটা গাভী বানানো সম্ভব? জি জি। বাচ্চাটার বয়স কয়দিন হয়েছে? এই 2 দিন ধরা। 2 দিন হলো বাচ্চাটার বয়স। তো গাভীটা দুই দাঁতে প্রথম বাচ্চা দিল, বাচ্চার বয়স 2 দিন, সঙ্গে বকনা বাচ্চা। তো 2 দিনে তো আসলে দুধের কথা বলা সম্ভব না, আর এটা প্রথম বিয়েনেরও একটা গরু। তো আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয়, যত দীর্ঘদিন গরু লালন পালন করতেছেন, তাতে মনে করেন 16-17 এর দুধ আসবে, পানিটা নেমে গেলে পরে? আচ্ছা, তার মানে আরো বেশ কিছুদিন গেলে, গেলে 1 সপ্তাহ 10 দিন অথবা 15 দিন হলে, হলে পানিটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন এই গরুটার থেকে 15+ দুধ পাওয়া সম্ভব? জি। আচ্ছা, সকাল বিকাল দুই বেলা মিলে? দুই বেলা মিলে, জি। আচ্ছা, মিডিয়াম আকৃতির একটা গরু, কেউ চাইলেই, যারা নতুন খামার শুরু করতে চায় আপনার থেকে এই গরুটা নিয়ে খামার করতে পারে? জি। আচ্ছা, তো এটা হচ্ছে আজকের পর্বের 1 নম্বর গরু, কেমন দাম চাচ্ছেন আপনি? এটা দাম চাচ্ছি ভাই জান হলো 85,000। শুধু 85 না, 1,85,000। 1,85,000। 1,85,000 টাকা আপনি দাম চাচ্ছেন? জি। দরদাম কি করবেন? দরদাম করলে করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, কোনো দর্শকের যদি দেখে পছন্দ হয় আপনার সঙ্গে দরদাম করে নিতে পারবে, আপনার দাম চাও 1,85,000, এর থেকে একটু কমানোর সুযোগ আছে? হ্যাঁ, হালকা পাতলা সীমিত একটু দরদামের সুযোগ রাখছেন। তো এই প্রথম গরুটা সাইড করে দেন, আর যে গরুটা বিক্রি করবেন ওইটা দর্শকদের দেখাই। এই পাশে সিরিয়ালে 2 নম্বর যে সুন্দর করে একটি গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতির গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা গাভী গরু। গাভী গরু। এই গরুটার বয়স কেমন? এই গরুটার মনে করেন দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। দাঁত কয়টা? দাঁতে 6টা। 6টা দাঁত। সেকেন্ড টাইম বাচ্চা পড়বে? পড়বে। বাচ্চা এখন পেটে? পেটে। প্রেগনেট? প্রেগনেট, জি। প্রেগনেট। কত দিনের? এই 8 মাস সাড়ে 8 মাস। 8 মাস সাড়ে 8 মাসের মতো প্রেগনেন্সির বয়স। তো এটাও কি আপনার কেনা গরু নাকি পালের গরু? না, এটা আমার কেনা ছিল। কেনা ছিল, জি। আচ্ছা, পালের না, কেনা ছিল এই গরুটা। এর আগের বার বাচ্চা থেকে আপনার এখানেই ছিল? হ্যাঁ, এর আগের বার বাচ্চা আমার এখানেই ছিল। তাহলে কেমন দুধ এটা তো আপনি বলতে পারবেন, আগের বাচ্চাতে কতটুকু দুধ পাইছিলেন? আমি আগের বাচ্চার 18-19 লিটার পাইছি। 18-19 কেজি দুধ এই গরুটার থেকে টানছেন আপনি? জি জি। আচ্ছা, তো এত সুন্দর লক্ষ্মী একটা গরু বিক্রি করে দিবেন কেন? বিক্রি করবো, আমার পয়সা কিছু টাকার দরকার, বুঝছেন, কিছু টাকার দরকার, এই কারণে বিক্রি করে দিচ্ছি। আচ্ছা, এখন বাকি আছে কতদিন প্রেগনেন্সির বাচ্চা দিতে? এই মনে হরেন 1 মাস অতদিন নাই। অতদিন নাই, 15-20 দিন। 15-20 দিন টাইম আছে। আচ্ছা, তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার গরু। দ্বিতীয় নাম্বার। এটার দাম কেমন? এটার দাম চাচ্ছি 95,000। 1,95,000 টাকা আপনি দাম চাচ্ছেন? জি। দরদাম করলে দাম কিছুটা কমবে? কিছুটুক, সীমিত। আচ্ছা, আর ওই পাশে ওই সারিতে যে 4টা গরু আছে
ওইগুলো আর আপনি বিক্রি করবেন না? জি, ওইগুলো আপাতত রাখবেন, রাখার জন্য। আচ্ছা, এই দুইটা বিক্রি, ওইগুলো লালন পালন করতেছেন, এই দুইটা গরু আপনি বিক্রি করবেন বলে মনে স্থির করছেন। গরুগুলো দেখে যদি কারো পছন্দ হয়, আপনার ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া থানার হারোপাড়ার পাশেই ভবানীপুর গ্রাম, গ্রাম বলে। জি, এই ঠিকানায় এসে আপনার বাড়িতেই একদম গরু দুটা রাখা আছে, কেউ চাইলেই দেখে যাচাই বাছাই করে আপনার থেকে গরুগুলো নিতে পারবে। আচ্ছা, গো খাদ্যের তুলনায় দাম মনে হন গো খাদ্যের দাম বেশি? হ্যাঁ, দুধের দাম 35-36 টাকা লিটার বর্তমানে আমাদের এলাকায়, দুধের দামটা কম, আপনার জেলায় দুধের দামটা কম, এই কারণে মনে করেন আমার ঠেকা বাজায়। হ্যাঁ, অনেক খামারই গরু বিক্রি করে দেয় বা অনেক সময় গরু লালন পালন করতে গেলে, খামার পরিচালনা করতে গেলে দু একটা গরু বিক্রিও করতে হয়। আচ্ছা, তো আপনি দুইটা গরু বিক্রি করবেন বলে মন স্থির করছেন, কারো যদি দেখে পছন্দ হয় আপনার সাথে কথা বলে আপনার এখানে এসে দেখে শুনে নিতে পারবে। আর যে ক্রেতারা আছে, নিজের এলাকার ক্রেতারা যে নেবে তা তো না, দূর দূরান্তর ক্রেতারাও নেবে। তো তারা যখন দূর দূরান্ত থেকে আসবে, এখানে একদিন দুদিন থাকতে দিবেন তো? হ্যাঁ, অবশ্যই থাকতে দেবো, সমস্যা নেই। আবার যেহেতু একটা দুধের গরু আছে, যদি বলে যে আমি একদিন দুদিন দুধ দহন করে দেখে নেবো, তাদের দোয়া দিতে হবে। আচ্ছা, সমস্যা নেই, আপনার মতোই কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসবে এখানে, আপনার গরুগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিবে। ঠিক আছে, আর দুইটা গরুরই আপনি দরদামের একটু সুযোগ রাখছেন, বুঝছেন? খুবই স্বাধীন গরু, চাইলে বাসার মহিলারাও এগুলো দহন করতে পারবে, খামারটা ঘুরে ঘুরে আমাদের দেখানোর জন্য। ওই গরুগুলো যত বিক্রি করবেন না, ওইগুলো আর দর্শকদের তাহলে না দেখাই। ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম।